বাংলার বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক ডিএসএন সারা বাংলায় আপনাদের স্বাগত। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আম জনতা। সেই আম জনতার প্রতিনিধি বৃহত্তর দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলাধীন 6 নং ভাদুরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল আহসানুল কবির শামীম সাহেবের বর্তমান চলমান পরিস্থিতি সম্বন্ধে আপনাদের অবগত করব। আমি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সরকারের 40 দিনের কর্মসূচি মোটামুটি আল্লাহর নামে 70 সহিত আমি পার করছি। আমার লেবাস ছিল 352 জন। আমি নতুন 3টা রাস্তা আমি বের করছি এবং আমাদের সরকারের যে খাদ্য বান্ধব আপনার টিসিবি আমরা মোটামুটি 3150 আমরা কাট আমাদের গরিবের মধ্যে আমরা বিতরণ করছি। আমাদের কার্যক্রম চলমান, আগামীতে আমাদের এই ইউনিয়ন পরিষদ আমাদের মডেল হিসেবে যেটা করার দরকার ইনশাল্লাহ আমার ইউপি সদস্য সহ আমার উপজেলা প্রশাসন আমার নেত্রীর নির্দেশে যেটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেটা করার দরকার আমরা ইনশাল্লাহ এটা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম বৃহত্তর দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলাধীন 6 নং ভাদুরা ইউনিয়ন পরিষদে, যেখানে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল আহসানুল কবির শামীম সাহেব যেমনটি আশাবাদ ব্যক্ত রাখছেন যে অত্র ইউনিয়নকে একটি তিনি মডেল ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে উন্নয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল আহসানুল কবির শামীম। দর্শক, আপনারা দেখছেন ডিএসএন চ্যানেল। আপ টু ডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।